आज থেকে শুরু হলো উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং 2014 এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল পরীক্ষা হয়েছিল 2015 সালে উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশিত হয়েছিল 2016 এ নানা জটিলতায় এরপর থমকে যায় নিয়োগ প্রক্রিয়া অবশেষে আদালতের নির্দেশে আজ থেকে শুরু হলো কাউন্সেলিং চলবে আগামী 2 ডিসেম্বর পর্যন্ত আজ 300 জনকে কাউন্সেলিং এর জন্য ডাকা হয়েছে করুণাময়ীতে এসএসসি নতুন ভবনে এই কাউন্সেলিং চলছে অবশ্যই আমরা আশাবাদী যে যে কোনো জিনিসের একটা শেষ বলে কথা আছে আমরা আশা করছিলাম যে হয়তো হ্যাঁ এই নিয়োগটা একদিন পাবো হ্যাঁ অনেক আন্দোলন করেছে এই কলকাতার বুকে অনেক যন্ত্রণা নিয়ে হ্যাঁ রাত কাটিয়েছে এখন আমাদের ধর্ণমঞ্চ আছে মহামান্য বিচারপতি যে আমাদের নির্দেশ দিয়েছেন তাতে আজকে আমরা কাউন্সেলিং করছি হয়তো তিনি খুব শীঘ্রই অর্ডার দিবেন আর কমিশনও হয়তো অর্ডার দিবে দিয়ে আমরা খুব তাড়াতাড়ি হয়তো স্কুলে গিয়ে জয়েনিং করতে পারবো এটা আমরা আশাবাদী দীর্ঘদিনের লড়াই আন্দোলন তারপর অবশেষে কাউন্সেলিং শুরু হচ্ছে কিন্তু এখন চাকরিপ্রার্থীদের দাবি আদালত কাউন্সেলিং এর জন্য যেমন সদর্থক ভূমিকা নিয়েছে ঠিক তেমনি নিয়োগপত্র তাদের হাতে পাইয়ে দেওয়ার জন্য তেমনি সদর্থক ভূমিকা নিক এখন এটাই দেখার কাউন্সেলিং এর পর কতদিন পর তারা এই নিয়োগপত্র পান ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য এবিপি আনন্দ সল্টলেক এবার রেশন দুর্নীতি মামলায় কি ভিন রাজ্যের যোগ প্রায় 2 দশক আগে বিহারে পশুখাদ্য মামলা পশুখাদ্য কেলেঙ্কারি সংবাদ শিরোনামে এসেছিল এবং সেই ঘটনার সঙ্গে যারা জড়িত ছিলেন সিবিআই এর হাতে যারা গ্রেফতার হয়েছিলেন পরে রাজসাক্ষী হয়ে যারা ছাড়া পান সেই তারাই কি এবার রেশন দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত এমনটাই কিন্তু অনুমান করছেন ইডি আধিকারিকরা এবং সেই যোগসূত্র তারা এবার খুঁজে বের করার চেষ্টা করছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রকাশ 2 দশক আগের যে পশুখাদ্য কেলেঙ্কারি নিয়ে এত চর্চা হয়েছিল সংবাদ শিরোনামে উঠে এসেছিল এবার কোথাও এই রাজ্যের সঙ্গে তারই কোনো সংযোগ রয়েছে এমনটাই মনে করছেন ইডি আধিকারিকরা একদমই এই তথ্য সামনে রেখেই কিন্তু ইডি আধিকারিকরা তদন্ত শুরু করেছেন তোমার মনে থাকবে দীপেশ চান্ডক এই ব্যক্তি ব্যবসায়ী কলকাতার ব্যবসায়ী তিনি কিন্তু পশুখাদ্য দুর্নীতি মামলায় সিবিআই এর রাঁচির স্পেশাল কোর্টে তিনি বয়ান দিয়েছিলেন যে তিনি লালু প্রসাদ যাদব পশু খাদ্য দুর্নীতি মামলার মূল অভিযুক্ত যাকে গ্রেপ্তার করা হয় তার সাজা হয়েছিল তাকে 60 কোটি টাকা দিয়েছিলেন কেন দিয়েছিলেন সেই বিস্তারিত তথ্য দীপেশ চান্ডক কিন্তু রাঁচি স্পেশাল কোর্টে অ্যাপ্রুভার হিসেবে রাজসাক্ষী হিসেবে বয়ান রেকর্ড করেছিলেন আমরা দেখলাম গত শনিবার দিন ইডির অফিসাররা রেশন বন্টন দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়ে এজেসি বোস রোড থেকে শুরু করে হাওড়া যে কোম্পানির অফিসে তল্লাশি অভিযান চালান সেই কোম্পানির সঙ্গেই কিন্তু হিতেশ চান্ডক এবং দীপেশ চান্ডক দুজনের ডাইরেক্টরশিপ রয়েছে এবং তারাই কিন্তু অভিযুক্ত ছিল তাদের গ্রেপ্তার করা হয়েছিল তারা পরে পশুখাদ্য দুর্নীতি মামলায় জামিন পায় অ্যাপ্রুভার হয়ে যায় এবার যেটা ইডি আধিকারিকরা তদন্ত করে দেখছেন যে 1996 সালে যে অভিযোগ এই দুজন ব্যক্তির বিরুদ্ধে উঠে এসেছিল এবং পরে তাদের গ্রেপ্তার করা হয় তারা জামিন পায় রেশন বন্টন দুর্নীতি মামলায় কি একইভাবে দুর্নীতি হয়েছে অর্থাৎ যে অভিযোগ বা তথ্য উঠে আসছে যে জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ দীপেশ চান্ডক এবং হিতেশ চান্ডক তারা সেখান থেকে অর্থাৎ যেভাবে গমকল এবং চালকট থেকে বিভিন্নভাবে যে গম বা আটা সাপ্লাই করে দেওয়া হতো খোলা মার্কেটে বিক্রি করে দেওয়া হতো একইভাবে কি এদের কাছে পৌঁছে যেত এই কোম্পানি কি কাজ করত সমস্ত ভূমিকা খুঁটিয়ে দেখা হচ্ছে এবং পশুখাদ্য দুর্নীতি মামলায় যেভাবে বয়ান দিয়েছিলেন দীপেশ চান্ডক এই মামলায় তার বয়ান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেহেতু ইডি অফিসাররা মনে করছেন যে অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি ব্যবসায়ী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী তার কাছ থেকে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে অর্থাৎ 1996 সালে সিবিআই যে মামলা করেছিল ফডার স্ক্যাম বিহারের ফডার স্ক্যাম তুমি জানো সেই মামলার অন্যতম দুজন অভিযুক্তর নাম কিন্তু এই মামলায় রেশন বন্টন দুর্নীতি মামলায় উঠে আসছে এবং তাদের কোম্পানি তাদের মিল প্রত্যেকটি জায়গায় গিয়ে ইডি অফিসাররা তল্লাশি অভিযান চালিয়েছেন এবং তাদের বয়ান রেকর্ড করা হবে মূলত তাদের প্রশ্ন করা হবে যে যেভাবে
लालू प्रसाद यादव के तारा 60 कोटी टाका दिए छिलेन तादेर स्वीकारोक्ति छिलो এই দুর্নীতি মামলায় কোনোভাবে জ্যোতিপ্রিয় মল্লিককে তারা টাকা দিয়েছেন কিনা বা অন্য কোনো প্রভাবশালী ব্যক্তিকে তারা টাকা দিয়েছেন কিনা এবং যে প্রশ্ন আমরা ইডি অফিসারদের কাছে করেছিলাম যে তাহলে কি তাদের এই মামলায় রাজসাক্ষী করার কোনো পরিকল্পনা রয়েছে প্ল্যানিং রয়েছে ইডি অফিসারদের যে বক্তব্য যে এখনও সেই পরিস্থিতি হয়নি আসেনি যদি তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইডি অফিসারদের হাতে তুলে দেন বা তাদের স্বীকারোক্তি যদি পাওয়া যায় যে হ্যাঁ তারা টাকা দিয়েছে রাজসাক্ষী করা যেতেই পারে কিন্তু যেটা জানা যাচ্ছে যে 1996 সালে বিহারের সেই পপুলার রেশন দুর্নীতি কিভাবে জড়িত তা ইতিমধ্যেই খুঁজে দেখার চেষ্টা চালাচ্ছেন ইডির আধিকারিকরা প্রকাশ ধন্যবাদ